झुंकुलीला 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 रे छुप छुपाली मोन टांगीला रे झुंकुलीला झुंकुलीला प्रेम लीला रे छुक छुकानी मोनटा जे आज होछ दिला रे प्रेम प्रीति टटका नेशा आऊंगे छिका मारे झलक छलक मोनटा जे आज केमन केमन करे प्रेम प्रीति टटका नेशा आऊंगे छिका मारे छलक छलक मोनटा जे आज केमन केमन करे एक किस्तो राधर खेला ए प्रेम ढोला नीली होली जुगर के स्टोरा खेलते दे प्रेम लीला झुंकुलीला 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 रे छुप छुपानी मोनटा जे आज होछे ढीला रे झुंकुलीला झुंकुलीला प्रेम लीला रे प्रेम लीला प्रेम लीला प्रेम लीला रे बुगिए उठचे नेशा रंग देखे जा एक तु चुले मस्ती पबी पारले चेटे जा बुगिए उठचे नेशा रंग देखे जा एक तु चुले मस्ती पबी पारले चेटे जा अंगे झाला पाला ने फुर्ती करे ने सेक्सी फिगर देखिए एकटा तुले ने एक केस्टोरा धर खेला ए प्रेम ढोला नी लीला होली जुगर के सोरा सब खेलते जे प्रेम लीला झुंकुलीला 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 रे छुप छुकानी मोनटा जे आज होछे ढीला रे झुंकुलीला झुंकुलीला प्रेम लीला रे प्रेम लीला प्रेम लीला प्रेम लीला रे গুলি চালাতে বাধ্য হব। কিভাবে পালিয়ে যাবে? ভারতবর্ষের সব ক্রিমিনাল সকালবেলা উঠে ভগবানের কাছে একটাই প্রার্থনা করে, সে যেন প্রতাপ সরকারের হাতে ধরা না পড়ে। আমি না চাইলে আবার জুরিসডিকশন থেকে তো দূরের কথা, পৃথিবীতে কেউ পালাতে পারবেন না। এই অফিসার, এতদিন শুধু আপনি পিস্তলের নল, লকআপের তালা আর জেলের উঁচু পাঁচিল দেখেছেন, অনির্বাণ সিনহার ক্ষমতা আপনি এখনো দেখেননি। পড়িয়ে দিন আমার হাতে হাত করা, চারপাশে তুলে দিন 52 ফুট উঁচু পাঁচিল। কাল সকালে সূর্য ওঠার আগে এই অনির্বাণ সিনহা আপনার হাত করা খুলে ফেলবে, আপনার পাঁচিল ভেঙে ফেলবে। শরাফ, কে কি ভাঙবে না ভাঙবে সেটা পরে দেখা যাবে। আপনি যদি স্বেচ্ছায় আমার হাতে ধরা না দেন, আমার রিভলভারের প্রত্যেকটা গুলি আপনার বুকে বিঁধে যাবে। সরকারি গুলি আর সরকারি মাইনে দুটোই কিন্তু সমান অফিসার, দুটোই অকারণে খরচা করলে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার মাইনের জন্য আপনার বাড়িতে, আর গুলির জন্য আপনার সরকারকে। কৈফিয়ত? প্রতাপ সরকার কাউকে কৈফিয়ত দেয় না। সো ইউ আর আন্ডার অ্যারেস্ট। টান টাড়া টাড়া টাড়া। এটা কি হলো স্যার? সিনটা জমে উঠেছে তো, তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। আরে তোমাদের বড় বাবুকে তো এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি শোনাবো। হ্যালো এসপি সাহেব। এই এসপি সাহেব। হ্যাঁ অনির্বাণ সিনহা বলছি। এই আপনাদের ওসিরা তো বড্ড বিরক্ত করছে। দেখুন না, বাড়ি ফিরছিলাম হঠাৎ রাস্তা ওদিকে দেবো না আমি। ধরুন এসপি কথা বলবো।
দেন। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, না স্যার, না না স্যার, আপনি আমার কথাটা শুনুন স্যার, না ওকে স্যার, ওকে। কে প্রতাপ সরকার? এসপির ধমক খেয়ে তো বেলুন একদম চুপসে গেল, সব গ্যাস বেরিয়ে গেল। দাড়ি যতই বড় রাখুন, সেটা ফ্রেঞ্চ কাটি হোক কি চাপ দাড়ি, সবসময় গোপের তলাতেই থাকবে। আরেকটা কথা বলছি, এই কথায় কথায় বন্দুক বার করে হুমকি দেওয়াটা বন্ধ, ধরতেই পারে না ঠিক করে, ওর গুলি চালাতে এসছে। এত রাতে আবার কে ফোন করলো? থানা থেকে এসেছি, তুমি শোনো না, বারান্দায় গিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠলো, তার ফোন শেষ করে দুবার নিঃশ্বাস ছাড়লো, তার ফোনটা হাতে নিয়ে উঠে বেরিয়ে চলে গেল। না না, এই প্রতাপটা কি আমায় ঘুমের মধ্যে শান্তিতে থাকতে দেবে না? ঠিক আছে, আসতেই বুঝছি। না সত্যি বিশ্বাস করো, যতক্ষণ না অব্দি আমি প্রতাপকে ওই 35 mm স্ক্রিনে ফুল লেন্থ ওর বাপের বিয়েটা দেখাতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। হারামজাদার সাথে এখনো শুধু যোগাযোগ আছে? সে তো তোমার সাথেও আমার এখনো যোগাযোগ আছে। এনিওয়ে, ওরা কি কথা বলছে বলো তো? আর তোমার উপলিহারি স্বপ্ন দেখলে যখন আর একটু বড় করে দেখতে পারলে না? মানে? আরে মানে আর কি, তুমি দেখলে আমি ওকে গুলি করছি আর ওমনি তোমার ঘুম ভেঙে গেল। আমি যদি স্বপ্ন দেখতাম তাহলে ঘাট কাছ হয়ে শ্রাদ্ধ এমনকি মৎস্যমুখীর মাছ খাবার পরে আমার ঘুম ভাঙত। দেখো, ও তোমার শত্রু হতে পারে, বাট হি ইজ মাই হাজবেন্ড। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো, না তো মল্লিকা আবার সন্দেহ করবে। ওকে, বাই বাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। কার ফোন এসেছিল? কি বললো? এরকম বাজে শব্দ থেকে ঘুমে গেছিল তাই ফোন করেছে। ও, ভারতবর্ষে একটা মাত্র থানা যেখানে হাবিলদার রাতে বাজে স্বপ্ন দেখলে ওসিকে ফোন করে জানায়। ঠিক আছে, তোমার ফোনটা দাও তো, আমি রিডায়াল করে হাবিলদারকে জিজ্ঞেস করি কি বাজে স্বপ্ন দেখেছে। দাও। ও, আমার চার্জ ফুরিয়ে গেছে। সে কি,
এত তাড়াতাড়ি তোমার চার্জ ফুরিয়ে গেল? আমার চার্জ কেন ফুরাবে? আমার ফোনের চার্জ ফুরিয়ে গেছে। আমার কোথায় গিয়েছিলে? তুমি তুমি জেগে আছো? আমি তো ইয়ে করতে মানে মানে বাথরুমে গেছিলাম। ইয়ে করতে বাথরুমে গেছিলে? কই কোনো শব্দ শুনলাম না তো। অসভ্য কথা কর। জি মহিলারা বাথরুমে গেলে তুমি বুঝি বাইরে দাঁড়িয়ে শব্দ শোনো? না কি আশ্চর্য, আমি বাথরুমে কলের শব্দ, জল পড়ার শব্দ, এইসব শব্দের কথা বলেছি। আরে হলো তো শব্দ, ঘটন ঘটন করে শব্দ হলো। তুমি তুমি ঘুমিয়েছিলে তাই তুমি শুনতে পাওনি। আমি ঘুমিয়েছিলে? আমি বাজি রেখে বলতে পারি, সত্যজিৎ রায় বেঁচে থাকলে ফেলুদাকে নিয়ে একটা নতুন রহস্য উপন্যাস লিখতেন। মোবাইলে মিথ্যে কথা। কাল সকাল সকাল উঠতে হবে, ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, আজকে এত সকাল সকাল বেরোচ্ছ? বর্দার অফিসে এক মানে সাহেবের অফিসে একটা জরুরি মিটিং আছে। তা ভালো। মেয়ে কোথায়? মনীষাকে দেখছি না। যাক, মেয়ের কথা মনে আছে তাহলে। আমি তো ভেবেছিলাম 24 ঘন্টা চোর ডাকাতের পেছনে ঘুরতে ঘুরতে মেয়ের কথা ভুলেই গেছো। কি করবো বলো, চাকরিটাই তো এরকম। তা কোথায় মনীষা? ওর বন্ধুদের নিয়ে 2 দিনের জন্য পিকনিকে গেছে মন্দারমণিতে। মন্দারমণিতে কি গুরুকুলের রিসর্ট আছে?
কেউ নিজেকে মজনু ভাবে, কেউ প্রেমের গান গায়। বাহ, জিন্স পরা মেহেদির পাল্লায় কত ছেলে শেষ হয়ে যায়। বাহ বাহ স্যার, বাহ, খুব সুন্দর স্যার। বলছিলাম স্যার, এটা কবে লিখলেন স্যার? ক্লাস সিক্স এ দিদিমণির মেয়ের সাথে প্রেম করতে গিয়ে না যে প্রথম বাসটি খেলাম না, তারপরেই বাড়ি ফিরে লিখে ফেললাম। কামিন স্যার। ইয়েস, কামিন। পারমিশন দি না দি, কি এসে যায় তোমার? আমার কাছে কি দরকার বলে ফেলো মিস্টার প্রতাপ সরকার। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে স্যার। বলে ফেলো। আমার মনে হয় অনির্বাণ সিনহার দু নম্বরই ধান্দা আছে, আমি তাকে অ্যারেস্ট করতে চাই। কি প্রমাণ আছে? প্রমাণ নেই, পেয়ে যাব। আমরা আইনের পোশাক পরা লোক, আইন ছাড়া আমরা এক পাও এগোতে পারি না। আরে খামুখা অনির্বাণের পেছনে না লেগে ভালো ভালো কবিতা লিখেছি, এক গুচ্ছ শোনো। আমার থানায় অনেক কাজ আছে স্যার, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা স্যার, প্রতাপ বাবু তো আপনার নিজের ভাই, তো আপনাকে দাদা বর্দা এসব না বলে স্যার স্যার করেন কেন? অফিসে আমাকে প্রোটোকল মেনে স্যার বলে, বাড়িতে বর্দা। বাবা অনির্বাণের পেছনে খুব লাগা লেগেছে। মানে সেই বিখ্যাত ব্যবসায়ী অনির্বাণ সিনহা স্যার? হ্যাঁ, স্কুলে অনির্বাণ প্রতাপ ছিল একেবারে হরিহর আত্মা, একজন আর একজনকে ছেড়ে এক দণ্ড থাকতে পারত না। কিন্তু স্যার এখন তো একে অপরকে একেবারে সহ্যই করতে পারে না, মানে পুরো আদায় কাজ কলায়। একটা অঘটন দুজনকে দুজনের শত্রু করে দিয়েছে, দুজনে দুজনকে বাসত ভালো, দুজনের দুজন প্রেমিকা ছিল, সেই মেয়েতেই গণ্ডগোল, বন্ধুত্ব ভেঙে গেল। কে বুঝলে না? না স্যার, বুঝতে পারলাম না। কলেজ লাইফে প্রতাপ ভালোবাসত সুতো পাখি। আচ্ছা। আর অনির্বাণ ভালোবাসত মল্লিকাকে। অনির্বাণ ব্যবসা করবে, 25 লক্ষ টাকার খুব দরকার। এটা জানতে পেরে প্রতাপ একদিন কোথায় চলে গেল। কোথায়? আমিও জানতাম না কোথায় গেল। এইবার প্রতাপ যখন নেই, সুতপা একদিন অনির্বাণের সঙ্গে দেখা করে বলে, আচ্ছা তোর আর প্রতাপের একগো কেন বলতো? তুই যতদিন না ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবি বিয়ে করবি না, আর প্রতাপও যতদিন না চাকরি পাবে ততদিন বিয়ে করবে না। দেখ অনির্বাণ, মল্লিকা বাড়িতে ম্যানেজ করতে পারলেও আমি কিন্তু পারছি না। আমার বাবা অসুস্থ, ডাক্তার কাকা বলেছে যখন তখন। আমায় কি করতে বলছিস সেটা বল। বাবাও না তেমনি এই সময় বলছে যে মরার আগে আমি জামাই দেখে মরবো, ভাব একবার। প্রতাপটা এখানে নেই, কোথায় গেছে ভবতোষদা পর্যন্ত জানে না। তুই তুই কাল আমার বাড়িতে যাবি একবার? আমি কি কি করব? বিশেষ কিছু না, তুই শুধু আমার বাবাকে বলবি যে তুই আমাকে বিয়ে করছিস। আরে শুন, পুরো কথাটা শুন, এটা শুনে বাবা একটু নিশ্চিন্ত হবে, তারপর প্রতাপ ফিরে এলে আসল কথাটা বাবাকে বলে দেবো। প্লিজ অনির্বাণ, অনির্বাণ প্লিজ, দেখ ডাক্তার বলিয়ে দিয়েছে যে বাবার বেশি দিতে। ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না। ওহো, এই নে নে নে। আচ্ছা ঠিক আছে, কাল আমি যাবো তোদের বাড়ি। আপনি তো এক্ষুনি বললেন যে সুতপাকে আপনি বিয়ে করবেন, তাহলে এই রেজিস্ট্রি পেপারে সই করতে আপনার আপত্তি কোথায়? ওই অবস্থা খুব একটা ভালো বুঝছি না মা সুতপা। আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দে মা। না বাবা না, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, তুমি ঠিক হয়ে যাবে। সুতপা অনির্বাণকে বলো সইটা করে দিতে, তা না হলে এই অবস্থা থেকে তোমার বাবাকে কিন্তু। প্লিজ অনির্বাণ, নিশিকান্ত বাবুর শেষ ইচ্ছেটা। বাবা অনির্বাণ, তুমি কি আমার মেয়েকে? মেয়ে সমস্যা আপনি কোনো চিন্তা করবেন না, সুতপার সব দায়িত্ব আমার। তাহলে সইটা করে দাও। বাবা, মরার আগে আমি দেখে যেতে চাই আমার সুতপা মায়ের বিয়েটা হলো। এই নাও পেন, পুরো মানুষটাকে একটু শান্তি দাও, করে দাও সইটা। সুতপার বাবাকে বাঁচাবার জন্যে অনির্বাণকে সেদিন ওই রেজিস্ট্রি পেপারে সই করতে হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এরপরে নিশিকান্ত বাবু মারা যান স্যার। তারপর এই ঘটনার পরে প্রতাপ ফিরে এলো, তখন জানা যায় যে ব্যবসার জন্য অনির্বাণের যে 25 লাখ টাকার দরকার ছিল, প্রতাপ
আমাদের গায়ে জমি জমা এমনকি আমাদের বসতবাটি পর্যন্ত বিক্রি করে সেই টাকা গুছিয়ে নিয়ে কলকাতায় ফিরে এসেছি। কিন্তু এখানে এসে গোটা ঘটনাটা শুনে প্রতাপ তো রাগে একেবারে ফেটে পড়ল। ছ বছর পরে জেদ করে ও সেই মল্লিকাকে বিয়ে করে বসল। সব দেখে শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে। বলুন স্যার, কি ইচ্ছে করে? ছিল বন্ধু, হলো শত্রু, বিয়ে হয়েছে ক্রস কানেকশনে। ওরা যে কবে ঠান্ডা হবে সে ওই অপরালেই জানে। কেসে না পিও পিয়াসি এ ডাব হবে এনে ধর ধর সম্রাটের চোখে মুখে কি তৃপ্তি দেখ, বেড়ার ছেলে মাল খেয়েছে না গরুর দুধ খেয়েছে বোঝা মুশকিল। ওই দেখ ওখানে বাবাল আরম্ভ হয়ে গেছে। এ তো নারী ঘটিত ব্যাপার মনে হচ্ছে। চল একবার গিয়ে দেখি। চল 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 তো। কি মুশকিল, কি এলো বলো দেখি নি। হ্যাঁ বার বার তোদের বারুন করে চলুম। ওইখানে চান করছিল, এখন আর তাকে দেখা যাচ্ছে না। আচ্ছা এই সব টেনশন বেড়াতে গেছে, ভালো লাগে বলুন দেখিনি। যাইনি তো আপনি ঘাবড়ে যাবেন না, ও খুব ভালো সাঁতার জানে। এই লোকাল থানায় ফোন করলে ভালো হতো না? চুপ কর একদম। যখন বারণ করেছিলাম তখন ছেলে যেটুকুনি হয়ে যাচ্ছিল না, এখন বোঝো ওরে বাবা। আরে আমার অভিজ্ঞতা দাম আছে না? আমাদের বন্ধু হেরে যাবার জন্য নয়, জেতার জন্য এসেছে একদম। চেটেনে চেটেনে একদম। কে 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 কি কি হয়েছে কি? ওই দেখুন দেখুন দেখুন, তুলে নিয়ে আসছি। চল চল আমরা আমরা এগোই। হাই কিরে, আসে না কাছে? আছে কিন্তু এক্ষুনি জল বার করতে হবে। হ্যাঁ আপনাকে কি কি বলে ধন্যবাদ দেব না মাইরি? ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি, এটা আমার কর্তব্য। এই যে ম্যাডাম, আপনাকে বলছি, সাইকেল চালাতে পারেন না, সোজা গিয়েছিলেন একবারে এরোপ্লেন চালাতে। আগে পাড়ার পুকুরে কিভাবে সাঁতার কাটতে হয় ভালো করে শিখুন, তারপরে সমুদ্রে নামবেন। কেমন? চল এক মিনিট। প্রথমত মানুষের বিপদে সাহায্য করাটা মানুষের কর্তব্য, আর সেই কর্তব্য পালন করতে গিয়ে তাকে কথা শোনানোটা কিন্তু মানুষের কর্তব্যের মধ্যে পড়ে না। আর দ্বিতীয়ত, সাঁতারটা আমি জানি, পায়ে ওড়না জড়িয়ে গিয়েছিল সেই কারণে আমি ডুবে গিয়েছিলাম। এবার থেকে সমুদ্রে নামলে ওড়নাটা পাড়ে রেখেই নামবেন, বুঝলেন? কারণ রোজ রোজ আপনার অজুহাত শোনার জন্য তো আমি আর থাকবো না। চল আসি। অসম্ভব অসম্ভব।
মাথা ঠান্ডা রাখা আর সম্ভব নয়। কথাই বলে না, বাসছিল ঝাড়ে এসো আমার ভেবো না, বাকিটা জানি না, পারিবারিক ছবি বলে বললাম। স্যার এটা এটা কেন বললেন স্যার? এই গেলানের মতো কথা বলো না তো, দেখতে পাচ্ছ আমার একমাত্র ছেলেকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি। কেন স্যার, ও কি করেছে? হাজারবার করে ওকে বললাম, ওরে হারামজাদা আমার বয়স হচ্ছে, এবার আমার ব্যবসায় বসে ভালো করে ব্যবসার খাতঘত গুলো বুঝে নে, কে শুনে কার কথা। ও আমার কথাগুলোকে ডিলিট করে দিয়ে শুধু আড্ডা বাজি ডাউনলোড করে যাচ্ছে। আর ওর মাও তেমনি হয়েছে, ওর টাওয়ার খালি, আমার ওকে কিছু বলতে গেলে নেটওয়ার্ক জ্যাম করে দিচ্ছে। আমার এতগুলো বিজনেস, পশ্চিমবঙ্গের বুকে এতগুলো হোটেল, সব আমি একা সামলাতে পারি? কিন্তু স্যার মন্দারমণিতে যে হোটেলটা আছে সেই হোটেলের হিসেব নিকে সামতে আপনিই তো তাকে পাঠিয়েছেন। সে কি আর হিসেব আনতে গেছে? বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করতে গেছে? আমি ওকে হাড়ে হাড়ে চিনি। এই আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ বাজিতে জিততে পারেনি, আর তুই জুনিয়র হয়ে আমার সঙ্গে লড়তে এসেছিস। এখনো ভেবে দেখ দীপক, তুই রিকির সাথে বাজিটা লড়বি কি লড়বি না? কি হচ্ছে? মানছি রিকিদা সব সময় জিতে যায়, তাহলে না খেলে ওয়াক ওভার আমি দেব না। বাবা স্ট্রেঞ্জ। এই নাও 100 টাকা। এবার তুমিও দাও। দাও। 100 টাকা আমিও ফেললাম। এবার এই কয়েনটা পরপর তিনবার 4 ফুট দূর থেকে এই গ্লাসে ফেলতে হবে। ডান টাফ। ডান। দাও। নে। বলেছিলাম না তোকে, এবার দেখ টস কিভাবে করতে হয়। বুঝলি কি, বাজি জেতার জন্য না বুকে পাটা চাই। আমাদের কলেজ কেন, এখানে এমন অনেক ছেলেই আছে যারা মুখে বড় বড় লেকচার ঝাড়তে পারে কিন্তু তোর সঙ্গে বাজিতে টান মারতে পারে না। সম্রাট কথাগুলো না তোকে হিট করে বলছে, বিরাট চাপ হয়ে গেল। জানিস নাকি, যারা তোর সাথে বাজি লড়তে ভয় পায় না তাদের দেখে আমার অত মায়া হয়। আরে বেচারা, পিচকিরিতে জোর না থাকলে হোলিটা খেলবে কি করে? কেন শুধু শুধু ওকে ওস্কাচ্ছিস মনীষা, বেচারার 100টা টাকা যাবে। শুধু কি টাকা, সঙ্গে তো ইজ্জতটাও চলে যাবে। হিরো বাচ্চাদের সঙ্গে কি বাজি লড়ছিস ভাই? আমার সাথে লড়, তারপরে বুঝবো আর পিচকিরিতে কত দম। আমার কোনো আপত্তি নেই, চল 100 টাকা বেট লাগা। ঠিক টাকা নয়, টাকা নয়, আমার বাজিটা একটু অন্য অন্যরকম। আমার শর্ত হলো যেই বাজিতে জিতবে সেই খুকুমনি ঠোঁটে ঠোঁট দিয়ে তুমি কি রাজি? হ্যাঁ বলে দে। চল 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 চ
আমি যে সে জায়গায় মুখ লাগাই চল চল চাটলি না আমার মনে হয় যে বাওয়াল করতে করতে সত্যি তুই মেয়েটার প্রেমে পড়ে গেছিস। আরে ধর, ও সমস্ত প্রেম টাইম আমার দ্বারা হবে না, আর প্রেম যদি করতেই হয় বড় কোনো হিরোইনের সাথেই করব। কি ব্যাপার তোরা? রেস্টুরেন্টে তোর বুকের পাটাটা রেখেছিলাম, এখন তোর কবজির জোরটা দেখতে এসেছি। ঘন্টা, হ্যাঁ, এই মালগুলো টোটাল কপিস রে। এবার ছজন হুলো আর চার পিস মেনি। তোরা এই মেনিগুলোকে গ্যালারিতে বসা, আমি এই হুলোগুলোর হাল ধরি। আমাদের হাল ধরার আগে নিজের মোবাইলে একটা ছবি তুলে রাখ, কারণ পাঁচ মিনিট পর তুই পুরো পাল্টে যাবি। আমি কোনো সিনেমায় নয় যে ইন্টারভেলের পর পাল্টে যাব। আমি সম্রাট ছিলাম, আছি, থাকবো। লেগেছে?
বুকের পাটাটা রেস্টুরেন্টে দেখিয়েছিলাম, কবজির জোরটা এখানে দেখালাম, আর আরো কিছু দেখার ইচ্ছে থাকলে হোটেলের রুমে চলে এসো। আমরাও আছি। হ্যাঁ, রুম নাম্বার 702। আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না। এক্সকিউজ মি, ঘরে না খুব মশা, সেখানে সেখানে কামড়ে দিচ্ছে। দেখুন না, এখানে কামড়াচ্ছে, এখানে কামড়াচ্ছে। এখানে নয় পিঙ্কি, ঘরে গিয়ে দেখা। কি লাগবে বলুন না, বলুন। আমাদের জন্য একটা মশা মারা ধূপ এনে দিন না প্লিজ। আগে স্যারদের খাবারটা দিয়ে আসি, তারপর এনে দিচ্ছি। ততক্ষণ তো মশা আমাদের আরো কামড়াবে। তাচ্ছে বরং খাবারটা আমরা ধরছি, আর আপনি ছুটে গিয়ে মশা মারা ধূপটা নিয়ে আসুন প্লিজ। ঠিক আছে, এটা ধরুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি সিসি বজরি মান্না, আমি সিসি। এটার ভেতরে, এটার ভেতরে তাড়াতাড়ি কর। কি আনন্দ আকাশে বাতাসে, এই নিন। থ্যাংক ইউ। জানিস, কাল সারা রাত ওদের বাথরুমের কল বন্ধ হয়নি। রিয়েলি? কাজটা তোরা মোটেই ভালো করিসনি মনীষা। কিছু হয়ে গেলে আমরা কিন্তু সবাই ফাঁসবো। কি বলতে চাইছিস তুই? ওই ছেলেটা নিজের জীবন বিপন্ন করে তোর জীবন বাঁচিয়েছিল, কোথায় তুই তার কাছে কৃতজ্ঞ থাকবি? তা না, তুই তাকে মৃত্যুর দিকে ফেলে দিবি। এই হোটেলে ম্যানেজার ওদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে। শুনে এলাম ওদের অবস্থা নাকি খুব সিরিয়াস। কি বলছিস কি তুই? একবার ভেবে দেখ তো মনীষা, যে ছেলেটা তোর হাসপাতালে যাওয়া বন্ধ করলো, তুই তাকে হাসপাতালে পৌঁছে দিলি। কোথায় যাচ্ছিস? হাসপাতালে। কেমন আছেন এখন? খুব ভালো। কিন্তু আপনি এখানে কেন এসেছেন জানতে পারি কি? ক্ষমা চাইতে। ক্ষমা? ভুল শুনছি না তো? না, আসলে ঘটনাটা এত বড় আকার নেবে আমি ভাবতে পারিনি। আমরা জাস্ট মজা করব বলে। জানি, কারণ যে হোটেলটায় উঠেছেন সেই হোটেলটার মালিক আমার বাবা। সুতরাং কাল রাতে কি কি হয়েছে স্টাফদের মুখ থেকে সবই আমার শোনা হয়ে গেছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমার না মাথাটা একদম খারাপ হয়ে গেছিল, তাই। মজা করা ভালো ম্যাডাম, কিন্তু এমন মজা করবেন না যে মজাটা অন্য কারো লাইফে মজা হয়ে যায়। জীবনে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনাকে সরি বলতে হয়। ম্যাডাম, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো বুদ্ধি থাকে, একটা সুবুদ্ধি, একটা কুবুদ্ধি। কুবুদ্ধি বলে জলাপ কিনতে, আর সুবুদ্ধি বলে গোলাপ ফোটাতে। এবার আপনি ঠিক করে নিন, পয়সা খরচ করে জলাপ কিনবেন না মন খরচ করে গোলাপ ফোটাবেন?
ছোলা দিয়ে ভালো করে মা। ঠিক আছে, এতে তেল দিবি, তেল। আচ্ছা, জমে যাবে। এই নে, ধর ধর। পেলাম না, পেলাম না। দাদা, ওর নাম পাঁচু চোর। এই যে আপনার ব্যাগ নিয়ে গেছে, দেড় মাসের মধ্যে ওকে আর খুঁজে পাবেন না। ব্যাগের মধ্যে আমার কলেজের সমস্ত ছিল। আমি এখন হোটেলের বিলটা মেটাবো কি করে? আমি অত শত জানি না মশাই, বিল আপনাকে এখানে পে করে দিয়ে যেতে হবে। এবার কি কি হবে? এই তোদের কারোর কাছে কিছু হবে রে? আমার কাছে যা টাকা পয়সা ছিল সব তো খরচ করে ফেলেছি, তোদের কারোর কাছে কিছু হবে রে? না, থাকা খাওয়া নিয়ে যা বিল হয়েছে তার অর্ধেকটাও আমাদের থেকে মেলালে হবে না। আর ড্রাইভার বলেছে যাওয়ার সময় গাড়িতে তেল নিতে হবে। বুঝে গেছি। ম্যানেজারও এখানে এ পজিটিভ কিডনি কেউ কিনবে কিনা একটু দেখুন না ভাই, তাহলে আমি আমার কিডনিটা খুলে না বেচে দেবো। মেয়ের বিয়ে যখন আমার, তখন ঝামেলা তো আমাকেই। কি হয়েছে বাসুদা? আরে দেখুন না, ইনি হলেন এনাদের টিম লিডার, ওনার কাছে সব টাকা পয়সা ছিল। এখন উনি বলছেন ওনার টাকা নাকি চুরি হয়ে গেছে, আমাদের এখানে উনি একটা টাকাও পেমেন্ট করবেন না। মা দিবি বলছি ভাই, তুমি বিশ্বাস করো সিবিচে সব লোক দেখেছে। বল না। আচ্ছা, ওনাদের বিল কত হয়েছে? 10টা রুম নিয়েছে স্যার, ট্যাক্স নিয়ে প্রায় 30,000 টাকা, আর খাওয়ার বিল হয়েছে 16,000 সামথিং। ওই টোটাল ধরুন স্যার 46,000 টাকার মতন হবে। কিডনি বেচে অতগুলো টাকা বোধ হয় পাবো না, পুরনো কিডনি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে অত চিন্তা করতে হবে না বাসুদা। আপনি একটা কাজ করুন, এনাদের টোটাল বিলটা আমার বিলের সাথে অ্যাড করে দিন, বাবাকে যা বলার আমি বলে দেবো। আর হ্যাঁ, গার্ডেনে আজকে বিকেলে আমার তরফ থেকে একটা স্পেশাল পার্টি অ্যারেঞ্জমেন্ট করুন। তুমি আমাদের বাঁচালে ভাই, কি বলে যা তোমাকে ধন্যবাদ দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, আমরা তোমার সঙ্গে এই সমস্ত হয়েই থাকে একটু, না হলে জমে না। এক কাজ করো, তোমরা সবাই মিলে বিকেলে গার্ডেনে চলে এসো, জমি আড্ডা মারা যাবে। আরে কোথায় যাচ্ছ দেখ, এই ঢেলে, আরে রে রে রে, এই ঢেলে দিয়েছে। আই 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 আই, বোতল নিয়ে আর কি নয়। বুঝলি পিঙ্কি, মনীষা মনে হয় প্রেমে পড়েছে। কার বলতো, ওই হ্যান্ডসামটা, সে ওকে বাঁচিয়েছিল। তোরা যাই বলিস, ওর মতো ছেলের সাথে না প্রেম না করে থাকা যায় না, বল মনীষা। ওহো, তোরা থামবি? শোন না, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই প্লিজ ওকে গিয়ে বল যে হোটেলের পিছনে আমি ওর জন্য ওয়েট করছি। জানো বাবা, প্লিজ বল। ওকে, যাচ্ছি। লব করা বন্ধ করা বলে দিলাম, এই রবি তোকে একদিন মারবে। আরে মারবে কেন? আরে এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমার বন্ধু মনীষা আপনার সাথে একটু হোটেলের পেছনে দেখা করতে চায়। কিন্তু আমি চাই না, গিয়ে বলে দিন আমি দেখা করতে চাই না। চাই মানে চাই বলছি। যা ডিসগাস্টিং, একবারে বোকাস। এ ভাই, এ ভাই, এই এই চান্সটা তুই এত সহজে মিস করলি ভাই। তাই না? তাই। হ্যাঁ, হোটেলের পেছনে গিয়ে একদম লুটো খেললে বুড়াটি কিচ্ছু এসে যেত না। কি রে, কি বললো? বললো আসবে না। কি এত অহংকার! ধর আমি আসছি। হ্যাঁ, যা যা।
अहंकार किसे तुम्हार है कि मने करो निजेके मानुषेर हाथ थाके लेफ्टे किन्तु तार थेके जे डिसिशनटा बेरोय सेटा सब समय राइट हय आर एई मुहूर्ते आमार डिसिशन हलो Wrong route to dream. That's the name of the game. There ain't no fame. It's only blame, blame, blame. Check it out. Wrong route to dream. One, two, three, four. Dream, jala. Bukete tole. Neshari she kamona. Mon kaki, tu chokhe jhari. Premeri she bashona. Prem jala. Bukete tole. Neshari she kamona. Mon kaki, tu chokhe jhari. Premeri she bashona. Shari she kamona There's no reason for love, there's no reason for love, it's just love for love, yeah. Oh baby, pre meri pagune, neshari agune, chalate chao jodi esho. Mone ri kone, shudhu tu jone, esho na kache esho. Prem jala, bukete tole, neshari she kamona. चोखे झारी प्रेमेरी से बासना मेटे ना आशा छोड़ो पिपाशा चोखे री नेशा बोले सुनो ওদের বিল সব মিলিয়ে কত হয়েছে বললি ওই সব মিলিয়ে 47000 ধরো কত 47000 জানো মা ওরা না সবাই আমারই বয়সী ওদের জন্য এত খারাপ লাগছিল না কি বলবো সেই তো
ওই জন্যই তো বাসুদাকে বললাম টাকাটা নিতে হবে না। বলো মা, ঠিক করে নি? একদম ঠিক করে। আর রাতে পার্টিতে কত খরচ হলো? এই বাসুদা বলল তো 20,000 টাকার মতো। আসলে জানো মা, ওরা না এত ভেঙে পড়েছিল, ওদের জন্য খুব খারাপ লাগছিল আমার। তাই তো, সেই জন্যই তো আমি পার্টিটা দিয়ে দিলাম। কি মা, ঠিক করিনি? একদম ঠিক করেছিস বাবা। আরে এই বয়সে পার্টি দিবি না তো কোন বয়সে দিবি? সুতপা, হ্যাঁ, ঘরে আরশোলা বা ইঁদুর মারার বিষ আছে? হ্যাঁ আছে, আনছি। কিন্তু কেন বলো তো? একটু খেতাম। তোমার ছেলে আমার যে অবস্থা করছে তাতে আজ বাদে কাল তো আমায় বিষ খেতেই হবে। আজই খেতাম, লেঠা চুকে যেত। বালাই ষাট, তুম করে এরকম সিদ্ধান্ত কেউ নেয় নাকি? দাঁড়াও আগে এলআইসির কাগজটা খুঁজে বের করি। উইলটাতে তো তোমাকে দিয়ে সই কর। চলে হচ্ছে নাকি সেই থেকে ছেলেকে? হ্যাঁ তো, সেই তো, হ্যাঁ তো, সেই তো, করেই চলেছ। যেমন মা তার তেমনি ছেলে। আমি এদিকে খানির বলদের মতো টাকা রোজগার করেই চলেছি, করেই চলেছি, আর মার ছেলে মিলে টাকা উড়িয়েই চলেছে, উড়িয়েই চলেছে। দেখেছো মা, বাবা কিন্তু তখন থেকে আমাকে ঝেড়ে যাচ্ছে। না ঝাড়বে না, তোমার মাথা ম্যাসাজ করে দেবে ইডিয়েট। শোন, কাল থেকে আমার সাথে সকালবেলা বেরোবি, অফিস যাবি, ব্যবসার কাজ শিখবি, এই বলে দিলাম। আহারে, ওকে ফাইন, আমি তোমার সব কথা মানব, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি আশ্চর্য, শর্ত মানতে হবে? ঠিক আছে, বল কি শর্ত। বল না সোনা, বল না কি শর্ত আছে তোর। তোর বাবা সব শর্ত মানবে, বল। আমি না ওই মানে ওই বাস 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 পরিষ্কার বুঝতে পেরেছি সুতপা। যখনই তোমার ছেলে আমিনা আমিনা বলে দাঁত কেলাতে শুরু করেছে তখনই বুঝেছি ব্যাটা ফেসেছে। আয়, মেয়েটার বাপের নাম কি? থাকে কোথায়? বাপ কি করে? বাপের কি? আরে ধ্যাত রে, তোমার থামবে। আমি অত সব কিছু জানি না, আমি শুধু একটাই কথা জানি, মেয়েটার নাম মনীষা। সম্রাট! হ্যাঁ, দারুণ নাম, যাকে বলে একেবারে মাসৎকার নাম। তাহলে মনি সাজবে কোণে আর সম্রাট সাজবে বর, সরকার বাড়ি উঠে গেল, টাটকা প্রেমের ঝড়। কারণ দিলাম ও জেঠু, যে করেই হোক বাবাকে এ ব্যাপারে রাজি করানোর দায়িত্ব তোমার। আরে হ্যাঁ, তোর বাপ বাড়িতেও আমার জুনিয়র, অফিসেও আমার জুনিয়র, ক্রমাগত লাগিয়ে যাব চাপ। রাজি হবে বাপ? বাপ সবই তো বুঝলাম দাদা, কিন্তু ছেলেটার বাড়ি কোথায়, ওর বাবা কি করে, এসব খবর নিতে হবে না? তুমি কোনো চিন্তা করো না বৌমা, সম্রাটের খোঁজ খবর 5 মিনিটস, বড় জোর। শান, তোর বাপকে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি চুটিয়ে করে যাও প্রেম। আর যে ছন্দ মেলে না, হোয়াট ইজ শেম। দূর দূর, এই প্রেমিক প্রেমিকাদের প্রয়োজনীয় জিনিস ভাড়া খাটি যা রোজগার হচ্ছে তাতে আমার চলছে না ভাই, আমার আরো টাকা চাই। অতলব করিস না তারক, ভালো কথা বলছি, অতলব করিস না। হ্যাঁ, অতি লোভে তাতি নষ্ট। ওই দেখ, পার্কে ঢোকার আগে প্রেমিক প্রেমিকাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে ভাড়া নিয়ে যান, ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিস আগে? হ্যাঁ, পেতে বসার জন্য কাগজ লাগবে, ভাড়া 1 টাকা। হ্যাঁ, এবার বসার পর আড়াল করতে হবে তারক ছাতা দিয়ে, ভাড়া 5 টাকা। হ্যাঁ, ছাতা দিয়ে আড়াল করে কি করবো? চেটে নে। কি? আড়ালের ভেতরেই তো প্রেমের সমস্ত রহস্য লুকিয়ে আছে। আপনি বৌদির দিকে তাকাবেন, বৌদি আপনার দিকে তাকাবেন, কেউ আপনাদের দেখতে পাবে না। এতক্ষণ ধরে দুজন দুজনকে গুছিয়ে ঢপ খেতে দিতে দুজনেই ক্লান্ত হয়ে গেছেন, জল লাগবে। 12 টাকা। হ্যাঁ, মোট কত হলো রে? 18 টাকা। হ্যাঁ দিন, ওই মালপত্রগুলো যাবার সময় নষ্ট না করে ফেরত দেবেন, আমরাও আপনাকে 2 টাকা ফেরত দেবো। এই কারা আসছে দেখ। হ্যাঁ, এই ঠাটা রোদে সকাল সকাল পার্কে প্রেম করতে চলে আসছিস? প্রেমের কোনো সময় হয় না ঘন্টাদা। তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে বরঞ্চ দুটো প্রেমিকা জুটিয়ে প্রেম করা শুরু করে দাও। তোমার দুই বন্ধুকে বলো আমরা দুজনে না খালি আছি, নে চেটে নে। নিলাম? হ্যাঁ, এনে 18 টাকা, 15 টাকা দিস, বন্ধু তো আমাদের, তাই ডিসকাউন্ট দিলাম, ব্যাট নি। এই শোন, কি তোদের এমন কালাম কালাবো না, আমাদের ওসবের কিছু দরকার নেই, ধর এটা, চলে এসো তো। জল, ছাতা, পেপার কিছুই তো নিল না। নিল না? না নিল না, বলি তো বলছি। কি দেখিস, এদের এই প্রেমটা না টিকবে? সত্যি কথা বলতে কি জানো মনীষা,
তোমাকে ছাড়ার এক মুহূর্ত ভালো লাগছে না জানো সম্রাট আমার সমস্ত চেনা ছবিগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে আবার যা কদিন আগে অচেনা ছিল আজ যেন মনে হচ্ছে তা বড্ড চেনা হয়তো হয়তো এরই নাম ভালোবাসা বেশ বললে তো এনিওয়েজ আমার বাবা মাকে তো আমি রাজি করিয়েই নেব কিন্তু তোমার মা বাবা জেঠু আমার মা জেঠু তো রাজি হয়েই গেছে ইনফ্যাক্ট জেঠু তো বলেই দিয়েছে মনীষা চটিয়ে প্রেম কর কিন্তু টেনশন তো একটাই জায়গায় বাবাকে নিয়ে অসম্ভব সব কটা এক একটা অপদার্থ কোনো কাজের নয় আপনাদের পুলিশের চাকরি কে দিয়েছে বলুন তো সরি স্যার ভুল হয়ে গেছে মানে শিবা একটা নটোরিয়াস ক্রিমিনাল তার এগেস্টে খুন জখম রাহাজানি তোলাবাজি এতগুলো কেস আছে তাকে অ্যারেস্ট করতে পারছেন না আসলে স্যার শিবা কখন কোথায় লুকিয়ে থাকছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি একবার খুঁজে পাওয়া যেত এই আর একটা অপদার্থের মতো কথা বললেন ক্রিমিনাল কি আপনাকে খবর দিয়ে লুকাবে আমি অমুক জায়গায় আছি আমাকে ধরতে এসো তাহলে স্যার সত্যিই খুব ভালো হতো আমরা তাহলে স্মুথলি শিবাকে গিয়ে ধরে নিয়ে চলে আসতাম এই একটু ধরনা লাইটারের মতো তোমার মগজেরও গ্যাস ফুরিয়ে এসছে মন্ডল এক সপ্তাহের মধ্যে ওই শিবার খবর আমার চাই না যদি পারো আমি নিজে গিয়ে অ্যারেস্ট করে আসবো ঠিক আছে স্যার তাই হবে ইয়ার লাইটার আছে লাইটার আছে লাইটার আছে স্যার আই ওয়ান্ট আ ম্যান টুনাইট আরে
তাহলে কলজেটা ফুটো হয়ে যাবে শিবা ইউ আর আন্ডার অ্যাটাক ছাই করবে তোমার ছেলে জীবনে কিচ্ছু করবে না ও না করবে ব্যবসা না করবে বিয়ে আহারে সাতটা না পাঁচটা না একটা মাত্র ছেলে আমাদের কেন সব সময় ওর সঙ্গে এরকম করো তুমি ভালো লাগে না এইটা একটা খাঁটি কথা বলেছো কিন্তু কোনটা গো এই যে আমাদের একটা মাত্র ছেলে হ্যাঁ দুটো ছেলে হলে তোমাদের এই টেনশন হতো না আই সুতপা আজ রাতে না আমরা দ্বিতীয় সন্তানের জন্য ট্রাই করব আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক অশুভ কথা কা বয়স বাড়ছে আর ভীমরতিও বাড়ছে দেখেছো এই তোমাদের মতো বউগুলোর জন্যই না আমাদের বয়সী পুরুষগুলো বাসে উঠে লেডিস সিটের সামনে দাঁড়ায় হ্যাঁ তা যাও না যাও আমিও দেখি তোমার কেমন ক্ষমতা তোমার মতন এরকম অহেতুক উত্তেজিত পাবলিককে নিয়ে না আমি ছাড়া কেউ আর সংসার করতে পারবে তুমি উত্তেজনা কমাতে দিচ্ছ কোথায় থামো খালি বাজে কথা এই যে এই যে রোমিও হীরা আর মজরুর ককটেল কোথা থেকে আসা হচ্ছে ওই তো মনীষার সঙ্গে দেখা করে আসছি খুব ভালো প্রেমটা অন্তত মন দিয়ে কর তাহারে শুধু দেখাই করলি নাকি কি কি হলো তাকিয়ে কি কি হাসি হাসি মুখে কি হয়েছে কি আরে বলবি তো কি হলো দেখো না বাবা কেমন ফালতু ফালতু চিৎকার করছে জানো ছেলে ফালতু ফালতু চিৎকার করছে তুমি জানো তোমার ছেলে কোনে আমায় হামি খেতে এসেছিল হ্যাঁ যার কাছে চাইছে সে দিচ্ছে না ছেলে মোটা মোটা ঢোল দিয়ে চুমু খেতে আসছে তো পাগল হয়ে যাব আর তুই জঙ্গলিলা ও কি রে জঙ্গলিলা তোমার বাবা জঙ্গলিলা 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 তোমার বাবা রাজি না হলে কি হবে সম্রাট তুমি কিছু চিন্তা করো না হ্যাঁ বাবাকে না বলে তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব এই লোকটা কি হচ্ছে কি তোরা মাকে নিয়ে পালিয়ে যাবি মাকে নিয়ে পালিয়ে যাবি কি রে হতচ্ছ না তুই তোর মাকে নিয়ে পালিয়ে গেলে আমার কি হবে মা দেখেছে বাবা আবার চেঁচামেচি করছে না চেঁচামেচি শোনো না এর যে অবস্থা দেখছে এ তো কোন দিন মনীষা মনীষা করে পাগল হয়ে যাবে গো ঠিক বলেছো এর মতি গতি মোটেই ভালো ঠেকছে না যে কোন দিন রাত্রিবেলা আমার ঘরে ঢুকে আমার ঘাড়ে উঠতে পারে এই যে কুকুর কি হচ্ছে আহারে শোনো তোমার মনীষাকে বলবে কালকে ওর বাবা মা বোনাই জামাই মানে গুষ্টিকে নিয়ে সন্ধ্যাবেলা আমার সঙ্গে ক্লাবে এসে দেখা করতে আমি এবার তোমার বিয়ে ঠিক করতে চাই ইয়ে ইয়েস 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 ইয়ে ইয়েস হ্যালো হ্যালো মনীষা তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে বাবা বলেছে কাল সন্ধ্যাবেলা তোমার মা বাবার জেঠুকে নিয়ে আমাদের ক্লাবে চলে আসবে বিয়ের দিন ঠিক করবে সত্যি সম্রাট মনীষা আমরা এসে গেছি মা বাবা সবাই এসেছে সম্রাট আমার মা বাবা বাবা ও সম্রাট সেটা তোমার তেল লাগানো দেখেই বুঝতে পেরেছি তোমার বাবা মা কোথায় এই তো ভেতরে আসুন না আসুন আমাদের তো কারো যাতে কোনো কিছু অসুবিধা না হয় সেটা আপনি পার্সোনালি দেখবেন স্মোকিং কজেস ক্যান্সার ধূম্রপান ক্যান্সারের কারণ কাকে ধরে এনেছিস সম্রাট আরে ইনারাই তো মনীষার মা বাবা প্রেম করার জন্য আর মেয়ে পেলে না শেষে ওসি প্রতাপ সরকারের মেয়ে বাজে কথা বলিস না প্রতাপ সরকারের মেয়ে কি ফেললা নাকি আচ্ছা শোনো না চুপ
আমি কারো কোনো কথা শুনতে চাই না প্রতাপ আমার একদম কোনো কথা নয় এ বিয়ে হবে না চলো এই তুই আপনি এ বিয়ে বন্ধ করার কে হু আর ইউ যেদিন কোমরে দড়ি বেঁধে টানতে টানতে লকআপে নিয়ে গিয়ে ফেলবো না সেদিন বুঝবে হু অ্যাম আই বুঝলে সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনি আমার কোমরে দড়ি পড়াবে নিশ্চয়ই কোমরে কেন আমি আপনার যেখানে কোথা দড়ি পড়াবো তুমি প্লিজ একটা কথা বলো না শোনো ব্লাডি ননসেন্স নিজের সামনে রাখতে পারে না আমার কোমরে দড়ি পড়াবে এই তুমি কোনো কথা বলবে না তোমার বড়ের সামনে কোমর নাচাচ্ছে আবার আমি ননসেন্স আমি আমার মেয়েকে সামনে রাখতে পারি না ঠিক আছে দেখবো কে কার ছেলে সামনে রাখতে পারে আর পারে না ছেলে যদি আমার মেয়ে 200 কিলোমিটারের মধ্যে কোনোদিন আসে ওর হাড় কোড় আমি আস্ত রাখবো না ওর গায়ে হাত দিলে না শুধু পুলিশ ডিপার্টমেন্ট থেকে নয় ভোটার লিস্ট থেকেই আপনার নাম কেটে দেব মিস্টার প্রতাপ সরকার এটা অনির্বাণ সিনহার চ্যালেঞ্জ ছাত্র অনির্বাণ তোর এত বড় সাহস আমি এর শেষ থেকে ছাড়বো শেষ থেকে ছাড়বো কি করছো কি বলো তো তুমি স্যার স্কচুরে অপমান প্রতাপ চ্যালেঞ্জ করলাম ভালো চাস তো তোর ছেলেকে সামলে না আবার যদি আমিও আমার মেয়ের ধারে কাছে দেখি তাহলে আর ওকে বাড়িতে দেখতে পাবি না লকআপে দেখবি লকআপে এই চলো যা চলো চলো এক মনীষা ছবি দেখি মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছে হ্যাঁ এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই আমার কিন্তু একটা শর্ত আছে দেখুন লোকজন খাওয়ানো মানে মেন অকেশন দু একদিন পরে হলো হবে কিন্তু রেজিস্ট্রিটা কাল সকালের মধ্যেই করে ফেলতে হবে কালকে সকালেই হ্যাঁ আপনারা রাজি আছেন কিনা বলুন হ্যাঁ আপনি যখন চাইছেন তখন তাই হবে ঠিক আছে কাল সকাল 11টা নাগাদ আমি ম্যারেজ রেজিস্ট্রারকে ডেকে রাখবো আপনারা চলে আসবেন ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে উঠি নমস্কার 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 তুমি যা করছো ঠিক করছো না ভুল করছি বলে তো মনে হচ্ছে না বৌমা তো ঠিকই বলছে রে প্রতাপ দেখ মনীষা বড় হয়েছে ওর মতামতেরও তো একটা দরকার আছে আমি হয়তো বিয়ে তা করিনি কিন্তু এটা তো বলতে পারি জোর করে বিয়ে দেওয়া যায় সংসার করানো যায় না এখনো সময় আছে এই বিয়েটা বন্ধ করো এই সাদা যা সাদা কি করব না করব আমি খুব ভালো জানি আমাকে জ্ঞান দিতে এসো না যাও যাচ্ছি তবে তুমি একটা কথা ঠিকই বলেছ যে অজ্ঞান তাকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই কেন এই পাগলামি করছিস প্রতাপ বদলা নেওয়ার জন্য বদলা হ্যাঁ বদলা অনির্বাণ খুব ভালো করে জানতো আমি সুতপাকে ভালোবাসি কিন্তু দেখ সুতপার বাবাকে বাঁচানোর জন্য অনির্বাণকে সেদিন এই রেজিস্ট্রি পেপারে সই করা ছাড়া কোনো উপায় ছিল না আমারও আমার মেয়েকে বাঁচানোর জন্য কাল সকালে রেজিস্ট্রি করানো ছাড়া আর কোনো উপায় নেই দাদা শোনো দাদা অনির্বাণ আমার জীবনে যা ক্ষতি করে দিয়েছে যতদিন তার বদলা নিয়ে ওর ক্ষতি না করতে পারছি ততদিন আমার মনে শান্তি নেই কাল সকাল 11টার মধ্যে মনীষার রেজিস্ট্রি হবেই দাঁড়া এখানে এসে দাঁড়া কোথায় যাচ্ছিস ডিস্কে ডিস্কে আমি তোকে বারবার বলে দিচ্ছি উড়ন চণ্ডীপনা আর চলবে না ভালো চাও তোমার ব্যবসায় জয়েন করো আমি তো আগেও বলেছি বাবা তুমি মনীষার প্রেমটাকে সাপোর্ট করো ওর সাথে আমার বিয়ে দাও আমি ব্যবসাতে বসবো কিন্তু তার আগে নয় মেয়েটা তো দেখছি গাধাটাকে ভালো ফাঁসান ফাঁসিয়েছে ডিস্কে যেমন নাম করে আবার মনীষার কাছে গেল না তো অনির্বাণ আমার জীবনে যা ক্ষতি করে দিয়েছে যতদিন তার বদলা নিয়ে ওর ক্ষতি না করতে পারছি ততদিন আমার মনে শান্তি নেই কাল সকাল 11টার মধ্যে মনীষার রেজিস্ট্রি হবেই আমি তোমায় ছাড়া বাঁচবো না সম্রাট তোমায় ছাড়া বাঁচবো না তুমি যে করেই হোক আমায় প্লিজ এখান থেকে নিয়ে যাও হ্যাঁ
যারা সত্যিকারের ভালোবাসে তারা বেডরুম তো কোন ছাড় শ্মশান পর্যন্ত যেত এক বিন্দু ভয় পায় না স্যার খালি দেখুন আপনার চোখের সামনে আপনার মেয়েকে বিয়ে করবো এক্ষুনি তোকে শেষ করে দেব কে স্যার আমার জীবনের সবচেয়ে বড় শত্রু ও তা কি কেস দেব স্যার ভারতীয় সংবিধানে যত কেস আছে সবকটা দিয়ে দাও ওই ইডিয়েটকে আমি আর সূর্য দেখতে দেব না পুরো সংবিধানটা পড়তে হবে রে কিছু বললে না জানতাম আমি জানতাম এই রকম একটা কোনোদিন কিছু হবে আপনি একটা কিছু করুন দাদা কি করব বলতো আজ তো রাত হয়ে গেছে কাল শনিবার পরশু রবিবার সোমবারের আগে তো জামিনও সম্ভব নয় জেঠু সোমবার সোমবার মানে তো আরো দুটো দিন জেঠু ওকে ছাড়া আমি দু ঘন্টাও থাকতে পারবো না জেঠু মাত্র দুটো তো দিন পারবি না আচ্ছা আচ্ছা থাক থাক কাঁদিস না থাক আই রামবিলাস শোনা স্যার সাক্ষী দিতে হলে তুমি সাক্ষী দেবে তোমার সামনে এই মেয়েটা আমার গালে ঠাস করে চড় মেরেছে নে চড় মার এসব কি বলছো জেঠু সম্রাট কি চাস তো তাহলে মার মার মান দেরি করিস না যাবো তাই কর কি জোর মারলি রে জেঠু রোমিও জুলিয়েট লায়লা মজনু হের রাঞ্জা মেরা ফরাত এরপরেই বলবি তোরা ভালোবাসা জিন্দাবাদ কি কেস দেবো স্যার ডাকাতি কেস দাও দিয়েছো ডাকাতি কেস প্রমাণ করতে পারবেন তো স্যার চার্জশিট বানাতে পারবো না কিন্তু তাহলে রেপ কেস দাও সেই বরং ভালো স্যার লিখছি রেপ কেস এইটা খুব ভালো বলেছেন স্যার এই কেসে যে একবার পড়ে না
छठ पुजोर आगे ढोके और ईद पुजोर आगे बेरोते पारे ना किन्तु काके रेप करेछे सर लेको तुमाके ही रेप करेछे ना सर सामनेर मासे आमार बिये बियेर आगे रेप केस केले आमार बिये हबे ना बियेटा एक मास आगे करते पारले ना ताहले तो आर समस्या होतो ना ठीक ताई ताहले की केस लिखि बोलुन तो सर केस देबेन परे आगे ऑन ड्यूटी एकजन एसपी के चोर मारार जन्य एके अरेस्ट करुन नमिता এসবের মানে কি বর্দা এও সারা এটা আমাদের বাপের বৈঠকখানা নয় যে আপনি আমাকে বর্দা বলবেন মনে রাখবেন এখানে আপনি আমার জুনিয়র আমি আপনার সিনিয়র যা বলছি করুন কিন্তু এইখানে তো মহিলা লকআপ নেই স্যার জানি তো সেই জন্যই তো গালবাড়িয়ে চটটা খেলাম বুঝলেন অফিসার আইন দিয়ে যায় না আটকানো প্রেম প্রীতি ভালোবাসা হাজার শত্রু ভাঙতে পারে না কপুত কপুতির সুখের বাসা ডিউটি করুন ডিউটি করুন সম্রাট তোমার লাগেনি তো সম্রাট কারা তো বড় সাহস কে আমার ছেলেকে অ্যারেস্ট করেছে শুধু আপনার ছেলে নয় সঙ্গে আপনার পুত্রবধূও আছে সম্রাট বাবা আমাদের সাপোর্ট করো বাবা আমি ব্যবসায় বসবো কিন্তু ব্যবসায় বসবো বলছো তাহলে তো সরকার হিসেবে আমার আঞ্চলিক পার্টিকে সাপোর্ট করাই উচিত চালি যা চুটিয়ে চালি যা আমি চলি এই প্রতাপ বাবু আপনি তো আমার ছেলেকে অ্যারেস্ট করে লকআপে রাখতে চেয়েছিলেন এখন তো দেখছি লকআপে আপনার মেয়েও আছে প্রথমে আমি প্রেমটাকে খুব ভালো চোখে দেখিনি কিন্তু আজ বলে দিয়ে যাচ্ছি আমার ছেলের বিয়ে আমি মনীষার সাথেই দেব ও বাপের বেটার মতো প্রেম করেছে বাপের বেটার মতো বিয়ে করেছে বাপের বেটার মতো বাপও হবে আপনি এক কাজ করুন আপনি নাতি নাতনির কি নাম হবে সেটা ভেবে রাখুন আমি অন্নপ্রাশনে ক্যাটারিং এর অর্ডারটা দিয়ে রাখছি যাই একটা টিডি কিনতে হবে অল দ্য বেস্ট কাজটা তুমি ভালো করলে না দাদা স্যার এবার আমায় অন্যভাবে খেলতে হবে কেরে চিন্তা করিস না কিছু আমি সোমবারই তোদের জামিনের ব্যবস্থা করে দেবো মণ্ডল মৌমিতা এদের খেয়াল রাখবে মনে রাখবে আইন শুধু পোশাকটাকে চেনে না পোশাকের আড়ালে যে মনটা থাকে মনটাকে চেনে মান্য করে তো ভালো জায়গা পেয়ে গেছো থাকো Thank you.
জামিন হয়ে গেছে আমি কোর্টে পৌঁছে গেছি ঠিক আছে পরে কথা বলছি ওকে স্যার আজকে তাহলে আসি আচ্ছা ভাই ওকে স্যার হ্যাঁ শোন জেঠু দেখ আজ আর কোনো ঝামেলা করবি না প্রতাপ আমি নিজে ওদের জামিন করিয়ে এনেছি আমি ঝামেলা করতে আসিনি বর্দা এসেছি ঝামেলা মেটাতে হ্যাঁ কি সম্রাট তোমার বাবা আসেননি হ্যাঁ আসার তো কথা নিশ্চয় এনিওয়ে তোমার বাবাকে বলো সামনের মাসে একটা শুভ দিন দেখে রাখতে আমি দু এক দিনের মধ্যেই তোমাদের বাড়িতে গিয়ে বিয়েটা ফাইনাল করে ফেলব কি রে মা তুই খুশি তো বাপি তুমি আমি ভেবে দেখলাম তোর মা রাজি জেঠুও রাজি আমার আপত্তি করার কোনো মানে হয় আমি মিছিমিছি ঘর রাজি হব কেন আর তাছাড়া ঝগড়াটা আমার আর অনির্বাণের মধ্যে তার জন্য তোরা ভুগবি কেন তাই আমি সিদ্ধান্তটা বদলে ফেললাম পাপি তুমি না আমার পাকি কি বর্দা তুমি খুশি তো কোকা কুকুর মুখে হাসি কোথায় যাই না হয়ে খুশি শোনো সম্রাট মনীষা আমার একমাত্র মেয়ে আমার ইচ্ছে খুব ধুমধাম করে ওর বিয়ে দেব তোমার কোনো আপত্তি নেই তো আর শোনো আমি এখন মনীষাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি তুমি যখন খুশি আমাদের বাড়ি আসবে কিন্তু না পেছনের পাঁচিল টপকে নয় সামনের দরজা দিয়ে কি রে মা কদিন বাদেই তো ওদের বাড়িতে চলে যাবে এখন আমার সঙ্গে যাবি তো বাপি তুমি না আয় মা এসো জেঠু চল এটা তুমি কি করলে মেয়ের গায়ে হাত তুললে আমার কথা না শুনলে আমি তোমার গায়ে হাত তুলবো মল্লিকা কি কি ভেবেছিলে প্রতাপের তাপ কমে গেছে কোর্টে আমি মনীষার সম্রাটকে নিয়ে নাটক করেছি নাটক কিন্তু কেন এভাবে মিথ্যে আশা দিয়ে তোমার কি লাভ হলো ওদের মিথ্যে আশা না দিলে ওরা আমার আশায় জল ঢালছে মনীষা সোজা চলে যেত ওই শালা অনির্বাণদের বাড়িতে আমার কোর্ট থেকে বল বেরিয়ে যেত তাই তো আমি মিথ্যে নাটক করে মনীষাকে আমার বাড়িতে নিয়ে এসেছি এই শোনো কান খুলে শুনে নাও যতদিন না তোমার রেজিস্ট্রি হচ্ছে ততদিন তোমার এই বাড়ির বাইরে পা দেওয়া বন্ধ 24 ঘন্টা পুলিশ বাড়িটাকে ঘিরে রাখবে দেখি কিভাবে তোমার এই প্রেম টেকে আমিও তোমার মেয়ে বাপি তোমার এই জেদ মেশানো রক্তটা না আমারও শরীরে বইছে বিয়ে আমি সম্রাটকেই করব আর যতদিন তা না হয় ততদিন পর্যন্ত আমি এ বাড়ির বাইরে যেরকম বেরোবো না তেমনি এক ফোঁটা জল এ বাড়ির আমি মুখে দেবো শোন
চলো না সম্রাটের বিয়ের যে শপিং করব না তার লিস্টটা বানিয়ে ফেলেছি একবার শুনে নেবে গো নমস্কারই 160 খানা শট 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 আমি ঠিক আছি তুমি চালিয়ে যাও শোনো না পরে কিছু আচ্ছা বলছি যে হাতের কানের তো কিনতে হবে গলার একটা হিরের নেকলেস কিনবো আর সেই সঙ্গে আমার একজোড়া বাউটি এদিকে হচ্ছে খাট বিছানা গদি আলমারি প্রতাপের উপর বেশি চাপ দেওয়া যাবে না ও বেচারা সরকারি চাকরি করে না কোনো চাপ নেই তুমি বলে যাও আচ্ছা আমি কিন্তু ঘরেও কিছু কিছু চেঞ্জ করব বুঝলে তো ধরো পুরনো ফ্রিজটা পাল্টে নতুন ফ্রিজ নেব একটা ওয়াশিং মেশিন একটাতে হয় না এখন লোক বাড়ছে না একটা নতুন ওয়াশিং মেশিন নিতে হবে আর সম্রাটের ঘরে এলসিডিটা পাল্টে দেব একটা এলইডি নেব ওই বাইক চালা আমার বড় ভয় করে গো ওকে একটা চার চাকা কিনে দাও তুমি এক কাজ করো তুমি ওই লিস্টে একটা সন্ন্যাসীর পোশাক আর একটা অ্যালুমিনিয়ামের বাটি লিখে রাখো সন্ন্যাসীর কি সন্ন্যাসীর পোশাক আর অ্যালুমিনিয়াম বাটি দিয়ে কি হবে না লোকে তো মেয়ের বিয়ে দিতে গিয়ে ঘটি বাটি সব বিক্রি হয়ে যায় আমার তো ছেলের বিয়ে দিতে গিয়ে ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে তাই তখন সন্ন্যাসীর পোশাক আর অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে রাস্তায় বিক্রি করতে নামতে হবে আগে থেকে লিস্টে লিখিয়ে রাখছি কি যে বলো তার ঠিক নেই আরে ছেলের বিয়ে বলে কথা বিয়ে যেন বিক্রি হতেই বাবা ক্যাটারিং এর অর্ডারটা দিয়ে এসেছি হ্যাঁ কাকা 1000 টাকা করে পার প্লেট নেবে বলেছে হেভি খাবার একদম চেটে নে হ্যাঁ সে তো নেবেই আমার এখন যা অবস্থা তাতে আমার ওই ইটো কাটা চাটা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না আহারে হ্যালো অনির্বাণ এদিকে একটা বিরাট বিপদ হয়ে গেছে কোর্টের সামনে প্রতাপ ভালো মানুষের নাটক করেছে সারা বাড়ি পুলিশ দিয়ে ঘেরা প্রতাপ মনীষার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ওকে আটকে রেখেছে ফোনটা কার শুনি মেয়েটা কাল থেকে জল পর্যন্ত খায়নি কি হয়েছে বাবা এনি প্রবলেম আরে বলবে তো কার ফোন মনীষাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রতাপ কোর্টের সামনে ভালো মানুষের নাটক করেছে হ্যাঁ ওকে ঘরে আটকে রেখেছে ওর মোবাইল কেড়ে নিয়েছে মনীষা কাল থেকে জলস্পর্শ করেনি ঠিক আছে আমি অনির্বাণ সিনহা আমিও এক ঘন্টা শোন বলো বলো কাকা চেটে নে কেমন বুঝছেন ডাক্তারবাবু খুব একটা ভালো না পালসটাও স্বাভাবিক নয় এখনই কিছু খাওয়াতে না পারলে অবস্থার অবনতি হবে ইমিডিয়েট কিছু খাওয়ানোর বন্দোবস্ত করুন আমি নয় কালকে আরেকবার দেখে যাব আসি চলুন যা বললাম তাই করুন এখনো সময় আছে এরপর কিন্তু আমার আর কিছুই করার থাকবে না নমস্কার তুমি আমার মেয়েকে বাঁচাও তুমি যদি এভাবে জেদ ধরে থাকো তাহলে তো আমার মনি আমার মনি তুমি যাও পড়ে যাও আমি বলছি কুমার তুমি করিস না প্রতাপ আরে তুই তো চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাচ্ছিস রে কেন ভুলে যাচ্ছিস মেয়েটা তোর জানিও মেয়েটা আমার ওর জন্য কষ্ট আমারও হচ্ছে কিন্তু তাই বলে ওর সব অন্যায় মেনে নিতে হবে এর কোনো মানে নেই বর্তা আরে শাসন করার সময় এখন নয় আগে ওকে কিছু খাইয়ে সুস্থ করে তোল পিজা স্যার পিজা ডেলিভারি দিতে চলে এসেছি স্যার কে পিজা হ্যাঁ স্যার আসলে এই বাড়িতে একটা মেয়ে পিজা অর্ডার দিয়েছিল তাই জন্য আমিও হোম ডেলিভারি করতে চলে এসেছি স্যার মারবো টেনে এক চর এই বাড়ির মেয়ে দুদিন ধরে জল পর্যন্ত খায়নি সে পিজা অর্ডার দিয়েছিল খাবে বলে হ্যাঁ ভাই অ্যাড্রেস ভুল হচ্ছে দেখো আর কোথাও ও তা হবে হয়তো তাহলে আসি স্যার হ্যাঁ কিন্তু আপনাদের বাড়ির মেয়ে দুদিন ধরে খায়নি কেন সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি হ্যাঁ না না ইয়ে মানে রেগে যাবেন না স্যার আসলে দিন কয়েক আগে না আমার বউ দুদিন ধরে কিচ্ছু খায়নি তাই না হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার কি বলবো স্যার লজ্জার কথা জানেন আমার বউটা না অন্য একটা ছেলেকে ভালোবাসতো হ্যাঁ আমি একদম আমি ওকে মেলামেশা করতে দিইনি বলে আমার সঙ্গে ঝগড়া করে আন্না হাজারের থেকে ট্রেনিং নিয়ে এসে অনশনে বসে সে কেলেঙ্কারি ব্যাপার ভাবতে পারেন মিডিয়া টিডিয়া চলে এসেছিল স্যার এখন কেমন আছে
আসলে হয়েছে কি স্যার, আমি খবর পেলুম ওই গড়পাড়ের কাছে একটা পীর বাবা থাকে, সবসময় বোরখা পরে থাকে, মুখ দেখায় না, মুখ ঢাকা থাকে, মুখ ঢাকা থাকে, মুখ দেখায় না, তো সে নাকি সব ঠিক করে দেয়, তো তাকে বাড়িতে নিয়ে এলুম, সে একটু চেটে দিল। কি করলো? চেটে দিল মানে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক করলো ঘরের দরজা বন্ধ করে, দরজা বন্ধ করে, বন্ধ করে ভেতরে কি সব মন্ত্রযন্ত্র বললো, ব্যাস আমার বউ একদম সুস্থ, বউয়ের মাথা থেকে ওই ওই ছেলেটার ভূত নেমে গেল স্যার, এখন আমি আমার বউ আর আমাদের 48 খানা বাচ্চা, ছোট পরিবার, সুখী পরিবার। তোমরা দুজন 50 হাফ সেঞ্চুরি, পীর বাবাকে একবার এ বাড়িটা ঘুরে নিয়ে যাবে নাকি? স্যার আমি তো আপনাদের পেছনে বাঁশ দেবার জন্যই আছি, উপকার উপকার করার জন্যই আছি, চিন্তা করবেন না স্যার, আমি কালকেই পীর বাবাকে এ বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে যাবো, দেখবেন স্যার দেখবেন, দুদিনেই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে স্যার। হ্যাঁ সম্রাট। আরে টেন্টে টেন্টে এনেছিস? দে দে এনে ধর। তাড়াতাড়ি পড়ে নে, মনে মাথা ঘন্টা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ থ্যাংক ইউ। যা বলেছিল তো সকালেই আসবে বর্তা। হ্যাঁ লোকটা জালি নয় তো? হুজুর এসেছেন। হুজুর এসছেন রে। উনি বোধ হয় এবার জানতে চাইছেন কন্যা কোন ঘরে আছে। ওপরে ওপরে আসুন আসুন হুজুর আসুন। এইবার ভালো হয়ে যাবে। আবার কাকে ফোন করছিস? ডক্টর সেনকে। মালটা চলে গেলে ডক্টর সেনকে দিয়ে একবার পরীক্ষা করে দেখাবো মন্ত্রতন্ত্রে কোনো উন্নতি হয়েছে কিনা। মনীষা 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 ওঠো, দেখো আমি এসেছি। তুমি কি করে ভাবলে মনীষা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? তোমার বাবা বলেছিল না সোজা পথে আসতে, আমি সোজা পথে এসেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনীষা। আই লাভ ইউ, আই লাভ ইউ চুপ সম্রাট, লাভ ইউ মনীষা। ছেলেটার কাণ্ড দেখেছেন? ব্যাটার ছেলে মেয়েটাকে সুস্থ করতে এসছে না ফুলসজ্জার রিহার্সাল দিতে এসছে বোঝা মুশকিল। মানে তোমার সাথে অনেক কথা আছে মনীষা, তার আগে একটা জিনিস এনেছি তোমার জন্য। এই নে এই চকলেটটা তুমি খেও। আর 10 মিনিট দেরি হলে আমি উপরে যাব। দাঁড়া না, তোর ধৈর্য বড্ড কম। তুমি বুঝতে পারছো না বর্দা, বোরখা পরা পুরুষ আমি এই প্রথম দেখলাম। আস হয়তো নাম আস হয়তো আস 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 না আস আস আস। হ্যালো ডাকা হলো। হ্যাঁ কেমন দেখলেন? ভালো ভালো ভালো। ইয়ে মানে যা যা ওপরের ওপরের ওষুধগুলো সব আজকে দিয়ে দিয়েছেন, কাল এসে ভেতরের ওষুধগুলো দেবেন। আসি। হ্যাঁ চলো চলো। দাদা বাইরের ওষুধ ভেতরের ওষুধ সব বলে গেলে বলো তো, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? বলছি বলছি সব বলছি, আগে উপরে গিয়ে মনীষাকে দেখে আসুন তো কেমন আছে। আবার এলো পেতে চলেন। আশ্চর্য কি হলো? একদম নরমাল। হ্যাঁ হ্যাঁ একদম নরমাল। তাই তো, সে কি সব ঝাড়ফুঁকেই ভালো হয়ে গেল? কিন্তু আমার তো মাথা ঘুরছে। এখন তো দেখছি ডাক্তারি দাসিকে ঝাড়ফুঁক শিখলেই ভালো হতো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান, ভাবি যে এই ঘুঘু তব বুদ্ধিব পড়ান বলে মন আহারে আহারে। আরে সব ঠিক আছে তো? একদম, কাল সকাল পাক্কা 11টায়। ঘন্টা কোনো চিন্তা করতে হবে না কাকা, সব ব্যবস্থা করে রেখেছি একদম চেট্টে। শোন সম্রাট, কখনো মেয়েটাকে কষ্ট দিবি না,
তাহলে দেখবি তুই নিজেও কখনো কষ্ট পাচ্ছিস না। এই যে বুকের মধ্যে কাঁচা দগদগে প্রেমটা রয়েছে, এটাকে সবসময় অমর করে রাখবি। কোথায় তো কেন খুঁজে খুঁজে অমর করে রাখবি না? আজ যে আমার কি আনন্দের দিন, একটু পরেই ওই পীর বাবা আসবে আর আমার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। স্যার হুজুরকে নিয়ে চলে এসেছি। খুব ভালো খুব ভালো, যাও নিয়ে যাও চলো। এইবার আমি অনির্বাণকে চ্যালেঞ্জের জবাব ছুড়ে দেব। খুব ভালো, এইবার অনির্বাণকে দেখাবো প্রতাপ সরকার হারতে শেখেনি। এবার তোর অহংকারী তোকে ডোবাবে। ডোবাবে না, ভাসিয়ে রাখবে। আচ্ছা বর্দা, এই অবস্থায় তোমার কোনো কবিতা মাথায় আসছে না? না, আমার খালি বলতে ইচ্ছে করছে তোর মতো বাপ জীবনে দেখিনি। মানুষ যে আর কবে হবি, এর ফল কিন্তু খুব খারাপ। অস্তাবি প্রতাপ অস্তাবি, কবিতাই তো হলো। হলো না হলো বলে তো দিলাম, ওই ঘন্টার নাম সে যাক। আরে আজ তো তাড়াতাড়ি হয়ে গেল, শেষ দিন তো, ওই জন্য আজকে সময় লাগে। এই আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ভালো কি বলছেন স্যার, একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটান চাটলাম। মানে কত বড় উপকার করলাম, মানে উপকার করে ফাটিয়ে দিলাম। দু মিনিট অপেক্ষা করুন স্যার, দেখবেন ওপর থেকে আপনার মেয়ে বাপি বাপি বলে দৌড়ে এসে একদম আপনার বুকে ঝাঁপিয়ে পড়বে। চলুন হুজুর আসি। মল্লিকা বনে, মল্লিকা এবার আমার জন্য একটু চা করো। আদা দি চা, কদিন যা টেনশনে গেছে না? আদা দি, আর দু মিনিট পরেই আমি নাচ নাচ ময়ূরী নাচবি তো? প্রথমে বাজনা এলো ঘন্টা, ওই যে তোর নাচের মাস্টার নামছে। আপনি যেরকম একটা নাটক করে আপনার মেয়েকে বাড়িতে আটকে রেখেছিলেন, আমি সেরকম আরেকটা নাটক করে আপনার মেয়েকে বাড়ি থেকে বার করে নিয়ে গেলাম। মানে কাল বোরখা পরে এসেছিল সম্রাট, এসে আপনার মেয়েকে খাইয়ে গিয়েছিল, আর আজ বোরখা পরে এসেছিলাম আমি, আর বোরখা পরে বেরিয়ে গেছে মনীষা, আর আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছি। চলি, ও আর একটা কথা, চ্যালেঞ্জ সিনেমাটা মনে আছে? আপনি আমায় মুরগি করে আমারই বাড়িতে ঢুকে আমারই পয়সায় মুরগির ঠ্যাংচি বলছিলেন। আজ গুরুকুলের এই ছবিটায় আমি সেই সিনেমাটার প্রতিশোধ নিয়ে গেলাম ভাই। একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটান চাটলাম। এই নে টিকিট, এখান থেকে সোজা এয়ারপোর্ট, সেখান থেকে সোজা বাগডোগরা, সেখান থেকে সোজা কালিম্পং। কালিম্পং? হ্যাঁ, নেপালি কলোনি। হ্যাঁ, ওই নেপালি কলোনিতে নেপালিদের যে লিডার তাকে তোর বাবা সমস্ত কিছু বলে রেখেছে। যা 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 যা, ফোট 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 ফোট। থ্যাংক ইউ, বাই 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 বাই। কি আঘাত কুড়া নিদর মায়া বনা।
কেন চোখেরই পাতাতে প্রেমের নেশা চোখেরই পাতাতে প্রেমেরই নেশা ঝিরি ঝিরি ঝরনা মনেরই বাঁকে আজ কেন ঝড় ওঠে আমার বুকে ওরা মন কেন মানে না কেন উদাসী বাতাসে এত পিয়াসা কেন চোখেরই পাতাতে প্রেমেরই নেশা সে যদি কখনো হাতটা বাড়ায় প্রহরে প্রহরে রং যে ছড়ায় চোখেরই পাতাতে প্রেমেরই নেশা কি ভাবছিলে ভাবছিলাম ছেলেটার পেছনে যতই খ্যাচখ্যাচ করি বাড়িতে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে না হ্যাঁ গো ওর জন্য আমিও কাল সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি প্রতাপটা বড্ড বাড়াবাড়ি করছে সেদিনকের ঘটনার জন্য আমি দায়ী নই তবু আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কষ্ট দিচ্ছে দুটো বাচ্চা ছেলে মেয়েকে যারা পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে প্রতাপও তো বাবা আর মেয়ের জন্য তার মনও কাঁদবে আর সেই কান্নার জলে তোমাদের দুজনের মধ্যে জ্বলে ওঠা আগুনটা একদিন না একদিন ঠিক নিবে যাবে দেখো কিন্তু আমি ভাবছি সম্রাট আর মনীষার কথা বিদেশ বিভুয়ের মতো জায়গা সেখানে দুজনে মিলে একা একা কি করছে কে জানে ওই পাখিগুলো কি বলছে জানো কি বলছে বলছে ওয়েলকাম টু প্রেমনগরী এখানে তোমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই যত পারো প্রেম করো তাই বুঝি কি দেখছো আমার দিকে অমন করে দেখছি না ভাবছি কি ভাবছো ভাবছি কিছুদিন আগে আমি ভালোবাসার মানে জানতাম না প্রেম কি জিনিস তাও বুঝতাম না কিন্তু তোমাকে পাওয়ার পর বুঝেছি ভালোবাসা কাকে বলে সম্রাট আকাশের বুক থেকে যেমন মেঘকে আলাদা করা যায় না নদীর জল থেকে যেমন বৃষ্টিকে আলাদা করা যায় না সেরকম পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না মনীষা আই লাভ ইউ মনীষা সম্রাট
এই বাঙালি বাবু বৌদিমণি কোথায় গেছে রে তোর বৌদিমণি তো স্নানে গেছে কেন কিছু বলবি সর্দারদের ঘরে পায়েশ হইছে তাই আমাকে দিয়ে পাঠিয়ে দিল তোরা দুজনে মিলে খেয়ে লিস আচ্ছা দে আমাকে দে ওই তো বৌদিমণি চলে এসেছে পায়েশ পাঠিয়েছে কে কি তোমার হাত খালি কেন বৌদিমণি জানো নাই সদবা মেয়েদের হাত খালি রাখতে নাই এই বাঙালি বাবু সর্দারদের ওখানে অনেক কাঁচের চুড়ি দোকান আছে ওখান থেকে কিলে নিয়ে আসিস তখন দেখবি হাতে ছেনান ছেনান নাওয়াজ হচ্ছে এই তোকে এত পাকামি করতে হবে না তুই যা এখান থেকে লক্ষ্মী তো ঠিকই বলেছে কাঁচের চুড়ি পরে আমার বউটাকে খুব মিষ্ট দেখাবে আর আমার বড়টা যা দর্শী সে কি কাঁচের চুড়ি হাতে রাখতে দেবে কোন দিন দেখবো হাতের চুড়ি হাতে ভেঙে গিয়ে হাত থেকে রক্ত বেরোচ্ছে জীবনে যদি মরে না যায় আজ কথা দিলাম কাঁচের চুড়িতে কেটে যাওয়া এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না প্লিজ এমন বলো না কোথায় যাচ্ছ আমার মিষ্টি বউটার জন্য কাঁচের চুড়ি আনতে যাচ্ছি কে বলছিস কি তুই ঠিকই বলছি এই দু পাঁচ টাকা আয় করতে আমার আর ভালো লাগছে না আমার আরো 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 বেশি টাকা দরকার আর তাছাড়া প্রতাপবাবু এখন আমাকে 5000 টাকা দিয়েছে সম্রাটকে ধরতে পেলে আরো 5000 টাকা দেবে বলে তারক তারক সম্রাট আমাদের বন্ধু আরে ভাড়মে যায় তোর বন্ধু আপনি বাঁচলে বাপের নাম আজকের পর থেকে তুই তুই আমার এলাকা আসিস না তাহলে চলে যা চলে যা এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটা কথা জেনে রাখবি ভালো করলি না এখন আমি কি করি যে করি খবরটা তো সম্রাটকে জানাতে হবে এতক্ষণে নিশ্চয়ই সীমান্তর ঘরে পৌঁছে গেছে ফটোটা দেখ একে চিনিস না দাদা চল হ্যালো ঘণ্টাদা মনীষা সৌরভ এখানে সর্বনাশ হয়ে গেছে তোমার বাবা মা জেনে গেছে যে তোমার তোমার ওই কালিম্পকে আছো তাই সম্রাটকে মারার জন্য শিবা বলে একটা ডেঞ্জারাস মস্তালকে ঘরে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ সে করি হোক সম্রাটকে বাঁচাও চুড়িটা দেখাবে ধরুন কাছে চুড়ি পরে আমার বউটাকে খুব মিষ্ট দেখাবে আর আমার বড়টা যা দর্শী সে কি কাছে চুড়ি হাতে রাখতে দেবে কোন দিন দেখবো হাতে চুড়ি হাতে ভেঙে গিয়ে হাত থেকে রক্ত বেরোচ্ছে কত দাম 10 টাকা দেখেছি একটু আগে ওইদিকে চলে গেল দাদা Thank you.
গাছের ছুরিতে কেটে যাবে, ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেবে। ছুরিতে কেটে যাবে, এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না। আমি এখনো বলছি, তুই কিন্তু ভুল করছিস প্রতাপ। আইনের লোক হয়ে তুই আইন ভাঙতে পারিস না। না, আমি আইন ভাঙছি আর তাতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। মনীষা আমার একমাত্র মেয়ে, আমি যা করছি ওর ভালোর জন্য করছি। মনীষার জেঠু না আমি, তার ভালো আমি চাই না। প্লিজ দাদা, ওর ভালো বন্ধুরা তুমি দয়া করে আমার উপর ছেড়ে দাও। তুমি এ ব্যাপারে নাক গলাতে এসো না। তুমি কি পাগল হয়ে গেছো? কাকে কি বলছো তুমি? কেন, ও তো ঠিকই বলছে, শুধুমাত্র তোমাদের সঙ্গে থাকবো বলে, যাতে ভাই ভাইতে বিবাদ না বাঁধে। তার জন্য তো আমি বিয়ে পর্যন্ত করলাম না। এতগুলো বছর মনীষাকে আমি নিজের মেয়ের মতো আগলে রাখলাম। তার একটা পুরস্কার আছে না? নিশ্চয়ই তার একটা পুরস্কার আছে। আমি চাই বৌমা, তোমরা যাই বলো, মনীষাকে আমায় ফিরিয়ে আনতেই হবে। বাপি, মা, বাপি, মা, ফিরে এসেছিস মা? বাপি, আমি ফিরে এসেছি। আমি জানতাম মা তুই ফিরে আসবি। বাপি, বাপি, তোমার তুমি ভয় পড়ি বাপি, তুমি বলো সম্রাট কোথায় আছে? বাপি এখনো নিঃশ্বাস নিচ্ছে, আমার কথা না শুনলে ওর শেষ নিঃশ্বাস আবার পড়বে না। এ তুমি কি বলছো? তুমি জানো না মা, বাপি যা করছে আমার ভালোর জন্যই করছে। ভালোর জন্য? হ্যাঁ মা, আমার ভালোর জন্যই। আর আমার ভালো করতে গিয়ে বাপি যদি মনে হয় আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে কেটে বার করে দেবে, তাহলে বাপি নিজেই আমার বুক কেটে ভালা ভালা করে দেবে। বিশ্বাস করো, আমার হুকে চুরি বাঁধতে বাপির হাত এতটুকুও কাঁপবে না। প্রত্যেক বাবাই চায় তার মেয়ের স্বপ্ন সার্থক করতে, কিন্তু পাছে আমি কোনো ভুল স্বপ্ন দেখি, তাই বাবা ইচ্ছে করে
ছুরি দিয়ে আমার চোখ দুটোকে খুঁচিয়ে খুঁচিয়ে অন্ধ করে দিয়েছে। নিজের মেয়ের ভালো চাইলে কোনো বাবা এই কাজ করতে পারে? বলো বাপি বলো, সম্রাটকে বাঁচানোর জন্য আমাকে আর কি কি করতে হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার গলা টিপে খুনও করো, আমি এক ফোঁটা শব্দও করব না। শুধু তুমি আমাকে কথা দাও বাপি, তুমি সম্রাটকে ছেড়ে দেবে। বেশ, কথা দাও। তাহলে সম্রাটের মরা মুখের দিব্যি খেয়ে বল, তুই আর কখনো ওর মুখ পর্যন্ত দেখতে চাইবি না। ভুলে যাস না, তুই যত দেরি করবি ওর আয়ু কিন্তু তত কমতে থাকবে। কর দিব্যি। আমি সম্রাটে মরা মুখে দিব্যি করে বলছি, আমি আর ওর মুখ কোনো দিনও দেখতে যাইব না। এবার তো তুমি ওকে ছেড়ে দাও বাপি। ওকে ছেড়ে দে, বডিটা ওর বাড়ির সামনে ফেলে দে। কিছু নেই যে আমার ভাঙা চোরা মনে কি ও সাথী রে, ভাঙা চোরা মনে কি যায় বাঁচা যায়, দয় জুড়ে আজ কেন শুধু হাহাকার, আছে তবু আজ কিছু নেই যে আমার, সাথী রে সাথী, সাথী রে সাথী, ও সাথী রে। সাথীকে অন্তরে রেখে কখনো কি মুছে ফেলা যায়, অগোছালো কত স্মৃতির ভিড়ে কত যে ছবি যায় ভেসে সম্রাট। কথা বল সম্রাট, অনির্বাণ।
जे जाए भेंगे जाए साथी रे साथी साथी रे साथी ओ साथी की व्यापार प्रताप बाबू एभावे इमार्जेंसी आमाके सात सकाले डेके पाठालेन আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের রেজিস্ট্রিটা করে ফেলতে চাই। আচ্ছা, এনি প্রবলেম? প্রবলেম বলতে আমি তো রেডি ছিলাম, কিন্তু 11 টাওয়ারে আপনি রেজিস্ট্রিটা ক্যান্সেল করে দিলেন। আসলে হয়েছে কি, আমাদের একটা পারিবারিক সমস্যা হয়েছিল বুঝলেন, এখন সমস্যাটা মিটে গেছে। আমি খুব ধুমধাম করে আমার মেয়ের বিয়ে। আচ্ছা, বিয়ে নয় প্রতাপ সরকার, আপনাকে আপনার মেয়ের শ্রাদ্ধটা খুব ধুমধাম করে দিতে হবে। কি বলছো তুমি মল্লিকা? ঠিকই বলছি। যান যান মেয়ের ঘরে গিয়ে দেখুন আপনার মেয়ে কি সুন্দর বিয়ে সাজে সেজে আপনার আশীর্বাদ নেবার জন্য অপেক্ষা করছে। মনীষা, মনীষা, মামা, মনীষা, মনীষা, মনি, মনীষা, কি হয়েছে মা? ওঠ মা, ওঠ, ওঠ, কথা বল। ওরে, ওরে, ওঠ, ডাক্তার, ডাক্তার। আজ কোনো ডাক্তার ওকে বাঁচাতে পারবে না। মেয়েটার ধরে যদি এতটুকু প্রাণ থাকে, একমাত্র সম্রাটই পারবে সেই প্রাণ জাগাতে। কিন্তু তাকেও তো আপনি মেরে আজ নার্সিং হোমে শুয়ে রেখেছেন। আমার মেয়ের যদি কিছু হয় আজ, তাহলে আপনাকে আমি দরকার হলে আমি সম্রাটকে এখানে নিয়ে আসবো। সে তোর সঙ্গে আসবে কেন? আর অনির্বাণ কি তোর মতো একটা জানোয়ারের হাতে তাকে ছেড়ে দেবে? বলেছিলাম প্রতাপ, পস্তাতে হবে। দেখছিস তো, অপরের ক্ষতি করতে গেলে না সে ক্ষতিটা বুমেরাং হয়ে নিজের ঘাড়ে কিরকম এসে পড়ে। যা গিয়ে দেখ, ডাক ওই অনির্বাণকে ধর। আচ্ছা, 8 নম্বরে সিলিন্ডার চালু করে দিন। ডাক্তার এই কি অনির্বাণ বাবু, আপনারা এখন এখানে আছেন? না দেখুন, সম্রাটকে সুস্থ না করিয়ে এখান থেকে ফেরার তো কোনো প্রশ্ন ওঠে না। না না, টেনশনের কোনো কারণ নেই, কাল রাত থেকে অনেকটা বেটার আছে। তাছাড়া আমি তো যথাসাধ্য চেষ্টা করছি। থ্যাংক ইউ, নো টেনশন। ওকে, অনেক ধন্যবাদ। কাকিমা, কে তোরা কাকিমা, ডাক্তার বাবু কি বলে গেল শুনলে তো? কাকা বিশ্বাস করো, আমার ইচ্ছে করছে মনীষার ওই ঢ্যামনা। আরে কি হচ্ছে এটা, কি টেনশন করছিস কেন? সম্রাটের কিচ্ছু হবে না, আর তোমাকেও বলি হারিয়ে যায়, কেঁদে কেঁদে চোখ মুখ খুলিয়ে ফেললে। আরে বাবা, সম্রাট তো কোনো অন্যায় করেনি, ওর কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। বরং যারা অন্যায় করেছে চোখের জল তাদের ফেলতে হবে। তুই ঠিক বলেছিস অনিল। অন্যায় আমি করেছি, তাই তোদের কাছে ক্ষমা চাইবার জন্য ছুটে এসেছি। অনিল, কাকা, তোমার বন্ধু তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না প্রতাপ। ওদিকে কি দেখছো, আমার দিকে তাকাও। আমি একজন মা, আর মা হয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি প্রতাপ। আমার ছেলের যত গোটা রক্ত মাটিতে পড়েছে না, তার থেকে অনেক বেশি চোখের জল তোমাকে ফেলতে হবে। বিশ্বাস করো শুধু মা, আমি কখনো চাইনি এমন হোক, আমি কখনো ভাবতেও পারিনি এমনটা হতে পারে। সত্যি আমি চাইনি। প্লিজ শুধুবা, এসব কথা বলার সময় এখন নয়। হ্যাঁ, তা কেন তুই এখানে এসছিস প্রতাপ? অনির্বাণ, আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমার মেয়েটাকে বাঁচাও। সম্রাট হাসপাতালের খাটে শুয়ে আছে, তেমনি মনীষাও সম্রাটের জন্য হাতের শিরা কেটে। সম্রাট যদি একবার মনীষার কাছে না যায়, তাহলে আমার মেয়েটা আমি তোর পায়ে ধরছি। মানুষের দেহে অনেকগুলো হাড় থাকে,
তাই লোক লাগিয়ে সেগুলো ভেঙে ফেলা যায়। অথচ কি আশ্চর্য দেখ, মন তো শুধুমাত্র একটা, কিন্তু সেটা তুই কিছুতেই ভাঙতে পারলি না। ঠিক বলেছিস, ওর মনটা আমি ভাঙতে পারিনি, কিন্তু আজ আমি যে পাপ করেছি সে পাপের প্রায়শ্চিত্ত করতে না। প্রতাপ, তুমি প্রায়শ্চিত্ত করতে এখানে ছুটে আসুন, তুমি এসেছো নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আজ তোমার মেয়েকে বাঁচাতে আমার ছেলেকে তোমার দরকার, কিন্তু আমি বলছি সম্রাট যাবে না। মা, আমাকে বাধা দিও না মা, আমাকে আমার মনীষার কাছে যেতে দাও। না সম্রাট, তুই এখন অসুস্থ, তুই কেমন অসুস্থ? ও সম্পূর্ণ সুস্থ, যা মনীষাকে বাঁচা গিয়ে তবে বুঝবো তুই বাপের বেটা। যা, কথা বল না, কথা বল না মা, কিছু একটা করুন না। মনীষা, চোখ খোলো মনীষা, মনীষা ওঠো মনীষা, দেখো আমি এসেছি। কথা বলছে না কেন? মনীষা ওঠো মনীষা, চোখ খোলো তুমি, মনীষা ওঠো তুমি, মনীষা মনীষা প্লিজ চোখ খোলো, মনীষা প্লিজ কথা বলো, মনীষা। আজ কিছু নেই মানে প্রেম করছে আর আপনার সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন। প্রতাপ, আর দেরি নাই, অনির্বাণকে নিয়ে চলো, শুভদিন দেখতে হবে, চলো 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 চলো। ব্যবসায় বসবি কবে থেকে? আবার ঘ্যান ঘ্যান শুরু করেছে। বাবা একটু প্লিজ দাও না টাইম, যাও না এখন। কি রে সালা পার্টি, এক ঘন্টা কি ডিভোর্সের পেপার তৈরি রাখবি, যদি ব্যবসায় না বসে আমি দুটোকে নিয়ে সই করাবো, দুটোকে নিয়ে। চা চা, সবাই চলে গেছে, নে এবার তোরা প্রেম লীলা শুরু করে দে। যাচ্ছি তো বাবা রে। চোখের ভাষাতে যে কথা জানালে, বাঁধলে আমাকে জড়ালে, কি করে রাখিয়া